به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا ودائيًا إلى الله بإذنه وسراجًا منيرًا قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হাজি ওলি মিয়া সদাগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আরেকটি খুশির ঈদ পবিত্র কোরবানির ঈদ আমাদেরকে দান করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ। গত বছর আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিলেন কোরবানি করেছেন ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন অনেক আত্মীয় স্বজন এবছর আমাদের সাথে ঈদ করতে পারছে না কারণ তারা এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন। এবছর আমাদের মাঝ থেকে যারা ঈদের নামাজ আদায় করছি হয়তো আগামী বছর আমাদের মাঝে অনেকেই থাকব না, সেজন্য প্রত্যেকটা ইবাদতকে আমাদের জীবনের সর্বশেষ ইবাদত মনে করে অত্যন্ত খলুসিয়তের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন। এই কোরবানি শুধু আমাদের জন্য নয় বরং এই কোরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিসসালামের জামানা থেকে। আদম আলাইহিসসালামের
ঔরসের ডাবল ডাবল সন্তান জন্মগ্রহণ করত। এক ঘরের মেয়ের সাথে দ্বিতীয় ঘরের ছেলে, দ্বিতীয় ঘরের ছেলের সাথে প্রথম ঘরের মেয়ের এভাবে বিয়ে শাদী হতো। তো হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল লিওয়া নামক একজন মেয়ে, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল একলিমা। তো একলিমা ছিল সুন্দরী। তো আদম আলাইহিসসালামের শরীয়তে হিসাব অনুযায়ী একলিমাকে বিয়ে করতে পারবে হাবিল, আর লিওয়াকে বিয়ে করতে পারবে কাবিল। কিন্তু কাবিল সেটা মানতে রাজি নেই, সে আদম আলাইহিসসালামের সাথে বিদ্রোহ শুরু করে দিল। দেখেন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম ফাসাদ সৃষ্টি হচ্ছে নারীকে নিয়ে। সে যখন বিদ্রোহ করলো, তখন আদম আলাইহিসসালাম তাদেরকে প্রস্তাব দিল যে তোমরা কোরবানি করো, আল্লাহর রাহে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই একলিমাকে বিয়ে করবে, কারণ একলিমা ছিল সুন্দরী। একথা যখন বলল, তখন তারা একজনে একটা ভেড়া কোরবানি দিল, দুম্বা, হাবিল দুম্বা কোরবানি দিল, আর কাবিল সে ক্ষেত কামার করতো, তার কিছু শস্য সে কোরবানি দিল। কোরবানি দেওয়ার অর্থ হলো তখন কোনো একটা পাহাড়ের চূড়ার মধ্যে সেটা দেখে আসতো, তো যেটা কবুল হতো সেটা আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে ফেলত, তো যেটা জ্বালিয়ে ফেলতো মনে করা হতো সেটা কবুল হয়েছে। তো আল্লাহর হুকুমে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। তখন কাবিল হাবিলকে হত্যা করল। তো সেই ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে তুলে ধরেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَا لَأَقْتُلَنَّكَ قَالَا إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ অর্থাৎ আদমের দুই পুত্রের বিবরণ আপনি তাদেরকে যথাযথভাবে যেমনটি ঘটেছিল শুনান। আমার নবীকে বলছেন, হে নবী আপনি শুনিয়ে দিন আপনার উম্মতকে আদমের দুই পুত্রের সেই ঘটনা। কি ঘটনা? যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন তাদের একজনের কোরবানি কবুল হলো এবং আরেকজনের কবুল হলো না। তো আমাদের কোরবানি যদি আল্লাহর জন্য হয়, খালেস নিয়ত হয়, সেটা আল্লাহ কবুল করবেন। আমাদের কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমরা দেখতেছি না, কিন্তু তখন সরাসরি দেখা যেত, তখন জ্বালিয়ে ফেলত, আসমান থেকে নূর এসে সেটাকে বর্ষ করে দিত। তো বর্তমানে আমাদের কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝতে পারবো কাল কিয়ামতের ময়দানে, যখন আমাদের এই কোরবানির পশুকে মিজানের পাল্লার মধ্যে খুর সহ, পশম সহ, শিং সহ তুলে দেওয়া হবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমি দুনিয়ার জমিনে যে কোরবানি করেছিলাম সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করুন, সবাই বলেন আমিন। এরপর দ্বিতীয় কোরবানির সূচনা হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের। ওনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তেমন পরীক্ষাও ছিল। সেজন্য আমরা যারা মুমিন ঈমানদার, কোনো পেরেশানির মধ্যে সম্মুখীন হলে, কোনো মুসিবতের মধ্যে পতিত হলে ঈমানদার কখনো বিচলিত হয় না, হতাশ হয় না, কারণ ঈমানদারের উপর যে যত বড় ঈমানদার, যত বড় আল্লাহর প্রিয়, তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও বড়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের জীবনে অনেক পরীক্ষা হয়েছে, সে পরীক্ষা সমূহের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো এই কোরবানি। ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তর্কের মধ্যে না পেরে নমরুদ সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের হুকুম দিল, সেটা ছিল একটা পরীক্ষা।
সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য নমরুদ যে অগ্নিকুণ্ড তৈরি করেছিল সেটা চল্লিশ দিন যাবৎ শুধু তারা লাকড়ি সংগ্রহ করেছিল। ইব্রাহিম আল ইসলামের যুগে নমরুদের সৈন্য সামন্তরা মিলে চল্লিশ দিন পর্যন্ত শুধু লাকড়ি সংগ্রহ করেছিল, সাত দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডকে জ্বালিয়েছে। এত প্রচণ্ড আগুনের মধ্যে আল্লাহর খলিলকে নিক্ষেপ করার জন্য মাত্র তার বয়স ছিল ষোলো বছর। ইব্রাহিম আল ইসলামের বয়স তখন কত ছিল? ষোলো বছর। এখানে ষোলো বছরের যুবক অনেক আছেন, দেখেন সেই ষোলো বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ কত বড় অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেই অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা বললেন আগুনকে, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে হুকুম দিলেন, হে আগুন তুমি আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা না এমন শীতল না যাতে আবার কম্বল লাগে। তো সেখানে ফুলের বাগান তৈরি করে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে। সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর বন্ধুদের সাথে যারা সদাচরণ করে তাদের প্রতি তো আল্লাহর রহমত অহরহ নাযিল হয়, আর যারা আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতামি করে দুনিয়ার সমস্ত জমিনের মখলুককে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা লাগিয়ে দেন, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন। সেই জন্য আল্লাহর বন্ধুদের সাথে দুশ্মনী করতে নেই, তা আল্লাহর বন্ধু কি সেটা তো আমরা জানি না। সাধারণ মানুষের মধ্যে আল্লাহর বন্ধুরা লুকায়িত আছেন, সেজন্য সবার সাথে ভালো আচরণ করতে হবে। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন প্রজ্বলিত করার জন্য, আগুন তো এমনি প্রজ্বলিত, তার মধ্যে আরো ফুঁক দিয়েছিল টিকটিকি, টিকটিকি ফুঁক দিয়েছিল। সেজন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিওয়াজাদিল ফাইসিক, এই টিকটিকি এটাকে একটা ফাসিক প্রাণী বলে অভিহিত করেছেন। কারণ কি? সেই ইব্রাহিম খলিলুল্লাহর কে যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে সেই আগুনের মধ্যে সে ফুঁক দিয়েছিল, তার ফুঁকে তো আর আগুন চলে নাই, কিন্তু সে অন্যায় কাজের মধ্যে সে উৎসাহ দিয়েছিল। সেজন্য আমাদেরও চিন্তা করতে হবে যে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা গেলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা গেলে সেখানে আমাদের আমরা এমন কাজ করব না যেটা আল্লাহর বন্ধুর বিপরীতে যায়, ইসলামের বিপরীতে যায়। যদি আমরা সেটা করি তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবেন। সেজন্য আমার নবী বলে দিয়েছেন, আমার আহা বিহাতিল আওজাক, তোমরা টিকটিকি হত্যা করো, ঘরের মধ্যে টিকটিকি আছে না, টিকটিকি হত্যা করলে এক বাড়িতে যদি হত্যা করেন একশোটা নেই। কারণ কি? টিকটিকির অপরাধ কি? টিকটিকি ইব্রাহিম খলিলুল্লাহর ওই আগুনের মধ্যে ফুঁক দিয়েছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুককে টিকটিকির শত্রু বানিয়ে দিয়েছেন। আমরাও যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যদি আমরা পদক্ষেপ নিই, অবস্থান গ্রহণ করি, আমাদের অবস্থাও সেটা হবে। আমরা তো হয়তো পঞ্চাশ ষাট বছর বাঁচবো, কিন্তু আমাদের আওলাদ পর্যন্ত যারা থাকবে তাদের উপর আল্লাহর সে আজাব বরকরার থাকবে কিয়ামত পর্যন্ত। সেজন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। নবীর শান নিয়ে, আউলিয়া কেরামের শান নিয়ে, আল্লাহওয়ালাদের শানের ব্যাপারে আল্লাহর বিপক্ষে যাতে আমরা কোনোভাবেই অবস্থান না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আল্লাহওয়ালাদের পক্ষে থাকার, আল্লাহর বন্ধুদের পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অনেক বৈশিষ্ট্য যেগুলো আমাদেরকে আমাদের জন্য সুন্নত করে দেওয়া হয়েছে, যেমন এই জুমার দিনের গোসল যেটা আমরা সুন্নত করি সেটা সর্বপ্রথম করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার প্রচলন করেছেন সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হুজুর মধ্যে আমরা যে কুলি করি, মিসওয়াক করি, এই মিসওয়াক কুলির প্রবর্তন করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমরা হুজুর সময় যে নাকে পানি দিই সেটাও সর্বপ্রথম তরিকা অবলম্বন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের এই যে নখ কাটি, আমরা নখ কাটি না, এই নখ কাটার কাজটা সর্বপ্রথম শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম।
মোচ্ছাদার কাজটা সর্বপ্রথম করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করার এই সুন্নত তরিকা সর্বপ্রথম এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম চুল এবং দাড়ি সাদা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আদম সন্তানের কারো চুল দাড়ি সাদা হয়নি। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আল্লাহকে প্রশ্ন করেন, হে আল্লাহ, এটা কি? অর্থাৎ আমার কালো চুলের ভিতর, কালো দাড়ির ভিতর সাদা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, এটা হলো শুভ্রতা, সেটাকে তুমি ঘৃণা করিও না। সেটার মধ্যে কি আছে? নূর আছে। সেটা কিয়ামতের দিন এক একটা দাড়ি যে সাদা হচ্ছে, এক একটা চুল যে সাদা হচ্ছে, আপনি ইসলামের উপর থেকে মুসলমান অবস্থায় থাকা অবস্থায় আমার এক একটা চুল যে সাদা হচ্ছে, এক একটা দাড়ি যে সাদা হচ্ছে, কাল কিয়ামতের দিন সেগুলার বিনিময়ে আপনি সওয়াব লাভ করবেন, আপনার গুনাহসমূহ ক্ষমা করা হবে, এবং এগুলা এক একটা নূর হিসেবে কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তাহলে আপনি আমার সেই নূর বাড়িয়ে দিন, অর্থাৎ আমার চুলদাড়ি আরো সাদা করে দিন। এখন তো আমরা চুলদাড়ি সাদা হলে সেটাকে কালো হিজাব লাগাই, ইসলাম শরীয়তে কালো হিজাব সেটা নিষিদ্ধ, আপনি অন্য কালার লাগাতে পারবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহেদির হিজাব লাগিয়েছেন, সেটা সুন্নাত, মেহেদির হিজাব লাগাতে পারবেন বা অন্য কালার লাগাতে পারবেন, কিন্তু কালো কালার দিয়ে আপনি চুলদাড়িকে কালো করতে পারবেন না, সেটা ইসলাম শরীয়তের মধ্যে নিষিদ্ধ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সুন্নাত হলো খৎনা করা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, মতান্তরে 80 বছর, এক কিতাবের মধ্যে আছে 80 বছর, আরেক রেওয়ায়েতে আছে 120 বছর। এই 120 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খৎনা নিজে করিয়েছেন, কুড়াল দিয়ে নিজের খৎনা নিজে করিয়েছেন। খৎনার বয়সকে অনেকে জিজ্ঞেস করে, আমার বাচ্চাকে কত বছর বয়সে খৎনা করাবো? তো এটার ব্যাপারে কয়েকটা মতামত আছে। একটা হলো 13 বছর বয়সে, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর বয়সে খৎনা করিয়েছেন, এবং ইসহাক আলাইহিস সালামকে খৎনা করিয়েছেন 7 বছর বয়সে। তবে ফুকাহা কেরাম বলেছেন, এই আপনার সন্তানকে আপনি খৎনা করাবেন যে 10 বছরের ভিতরে, 10 বছরের ভিতরে। তবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে দুজনকে সপ্তম দিনে খৎনা করিয়েছেন। তো এই খৎনা করে নখ কেটে কিছু কিছু শরীরের অঙ্গ আমরা কাটি না, নখ কাটি, খৎনা করার যে অঙ্গটা, আরো শরীরের যে সমস্ত লোম আমরা সাপ্তাহিক মাসিক কাটি, এই সমস্ত জিনিস রাখার জায়গা কি সেটা প্রশ্ন যখন করেছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, সেগুলা বলা হয়েছে মাটির নিচে পুড়ে ফেলার জন্য। এখন আমরা তো সেগুলো কেটে কেটে বেসিনে ফেলে দিই, কিন্তু ইসলামী শরীয়তের নিয়ম হলো আপনি নখ কাটলে সেটাকে মাটির নিচে পুঁতে ফেলবেন, এটাই হলো বিধান। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সুন্নত হলো তিনি পানি দিয়ে সর্বপ্রথম ইস্তিনজা করেছেন। এর আগে মানুষ মাটি দিয়ে ডিলা করত, পানির ব্যবহার করত না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পানির ব্যবহার প্রচলন করেছেন ইস্তিনজার জন্য, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহমানদারি করেছেন এবং উম্মতে মুহাম্মদকে সালাম দিয়েছেন, যে আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পৌঁছিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পায়জামা পরার রীতি চালু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর পেরা হাবিব বলেন, মা উনফিকাতু ওয়ারাকুম ফি শাইইন আফযালা মিন নাহিরাতিন ফি ইয়াউমিল ঈদ, ঈদের দিন সবচেয়ে আফজল ইবাদত হলো জানোয়ার জবাই করা। আজকের সবচেয়ে আফজল ইবাদত কি? জানোয়ার জবাই করা। এই কোরবানির ব্যাপারে আল্লাহর পেরা হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাল আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিল আবাহি ইয়া রাসূলুল্লাহ, আযহা কি জিনিস, জবাই কি জিনিস, কোরবানি কি জিনিস? আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সুন্নত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিমের সুন্নত, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, সেই সুন্নত আজকে আমরা পালন করতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই কোরবানি করলে আমাদের ফায়দা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে
কি উপকারিতা আছে? আল্লাহর পেরা হাবিব বলেন, বিকুল্লি শায়াতিন হাসানা, প্রত্যেক প্রাণীর এক একটা পশমের পরিবর্তে একটা একটা নেকি দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোরবানি করব, সেই কোরবানি কার জন্য করব? আল্লাহর জন্য। আমরা অনেকে বলে যে বাবার নামে, মার নামে, মার নামে না, কথা শুদ্ধ করতে হবে, বাবার নামে, মার নামে, আমার নামে, তমুকের নামে না, কোরবানি হবে আল্লাহর নামে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার সন্তানের পক্ষ থেকে, নামে হবে না, তাদের পক্ষ থেকে হবে, নামে হবে কার? আল্লাহর পক্ষ থেকে। সেটা অবশ্যই আমাদেরকে সব কথা শুদ্ধ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত দেখবেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল তাকওয়া, আপনার তাকওয়া আছে কিনা, আল্লাহর ভীতি আছে কিনা, আল্লাহকে সন্তুষ্ট করার সে মন মানসিকতা আছে কিনা আল্লাহ সেটা দেখবেন। আল্লাহর কাছে আজকে আপনার রক্ত যাবে না, রক্ত যাবে না, সেই জন্য আমাদেরকে নিয়তকে অবশ্যই শুদ্ধ করতে হবে। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা আমাদের চেহারা সুরত দেখেন না, বরং আমাদের কলব দেখেন। সেজন্য আবুল আহাব তৎকালীন যুগে সবচেয়ে সুন্দর ছিল, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল করেছেন, তাকে ধ্বংস হওয়ার জন্য বলেছেন। পক্ষান্তরে সবচেয়ে বিশ্রি ছিল, খুশরি ছিল বেলাল হাবশি, তাকে কাবা ঘরের ছাদের উপরে তুলে দিয়েছেন, সম্মানের মর্যাদার মুকুট পরিয়েছেন। ইসলাম এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস, মানুষকে সম্মানিত করে, মর্যাদাবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর থেকে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কোরবানিতে মহিলাদের জন্য শিক্ষা রয়েছে। হাজরা আলাইহিসসালাম, যাকে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সারা আলাইহিসসালাম বিবাহ করিয়ে দিয়েছেন, তারপরে হযরত ইসমাইল আলাইহিসসালাম সন্তান জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে ছোট বাচ্চা হযরত ইসমাইল যবিহুল্লাহকে নিয়ে হাজরা সহ 40 দিনও যায় নাই তখন এই দুধের বাচ্চাটিকে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম বর্তমানে যেখানে মক্কা নগরী আছে সেখানে ছিল তখন দুধ মরুভূমি, পাহাড় পাহাড় ঘেরা একটা অঞ্চল, সেখানে কোনো মানুষজন ছিল না, সেই এলাকার মধ্যে রেখে আসতে লাগলেন। কিছু খেজুর আর সামান্য পানি দিলেন। হাজরা আলাইহিসসালাম নিজের প্রাণপ্রিয় স্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রাণীর স্বামী, এরকম মরুভূমির মধ্যে একটা ছোট মাসুম বাচ্চাকে সহ আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরা কি খাবো? এই খাদ্য তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমার এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে থাকবো? এই জঙ্গলের মধ্যে আমরা কিভাবে অবস্থান করবো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম কোনো জবাব দেন না, আবার জিজ্ঞেস করেন, কোনো জবাব দেন না। তৃতীয়বার হযরত হাজরা আলাইহিসসালাম প্রশ্ন করেন, হে আল্লাহর খলিল, আপনি কি আল্লাহর হুকুম পালন করার জন্য নাকি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম শুধু হ্যাঁ সূচক বাক্য বললেন, হ্যাঁ আল্লাহর হুকুম পালন করার জন্য আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সে মক্কা নগরীকে আবাদ করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত অবলম্বন করেছিলেন। হাজরা আলাইহিসসালাম দুঃশব্দ করেন নাই, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান তাহলে সে মহান আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহর উপর যদি নির্ভর করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথ সহজ করে দিবেন। সে হাজরা আলাইহিসসালাম দুধের বাচ্চা হযরত ইসমাইলকে নিয়ে সেখানে অবস্থান করেছেন। সে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সেখানে অবস্থান করার পর তিনি সাফা মরওয়ার মধ্যে পানির অভাবে 7 বার চক্কর দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য সেটা ওয়াজিব করে দিয়েছেন যে তুমি যদি উমরা করো তাহলে তোমার জন্য এই সাফা মরওয়ায় 7 বার চক্কর দিতে হবে। সেটা সে হাজরা আলাইহিসসালামের সুন্নতকে আমরা কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা সেটা অনুসরণ করতেছি, পালন করতেছি, কারণ কি হাজরা আলাইহিসসালামের আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহ সেটা পছন্দ করেছেন, সেজন্য কিয়ামত পর্যন্ত তিনি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে আছেন। হযরত হাজরা আলাইহিসসালাম যখন একটু নিচু ডালুতে নামেন, সন্তানকে যখন দেখেন না তখন তিনি দৌড়তে থাকেন, সেই যে দৌড়েছেন সেই জায়গার মধ্যে যারা হাজির আছেন তাদেরকে দৌড়তে হয়। সাফা মারওয়ার মাঝখানে সেটা সবুজ লাইট দিয়ে চিহ্নিত করা আছে, সেই জায়গার মধ্যে দৌড়তে হয়, কারণ কি হাজরা আলাইহিসসালাম দৌড়েছিলেন, নিজের সন্তানকে দেখতো না, সেজন্য দৌড়ে গিয়ে একটু যখন উঁচুতে উঠতো তখন ইসমাইল আলাইহিসসালামকে দেখতো, যখন দেখতো তিনি আবার শান্তভাবে আস্তে আস্তে উঠতেন, এভাবে 7 চক্কর দিয়েছেন। অবশেষে দেখেন হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে যে সেই জমিন থেকে পানি বের হচ্ছে,
যখন খুব দ্রুত বেগে পানি বের হচ্ছে, এত বেশি পানি বের হচ্ছে, সেই পানিকে হযরত হাজরা আলাইহিস সালাম ওনার ভাষায় বললেন, থামো 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 থামো। এটা আরবি শব্দ, ইব্রানি শব্দ, ওনাদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি শব্দ হলো জম জম। এই যে জম জম বলেছেন, সেই পানি এখনো পর্যন্ত আমরা পান করছি, পুরো বিশ্বের মানুষ পান করে সেই পানি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি, যেটা জান্নাতি পানি। সবাই বলছে সুবহানাল্লাহ। তাদের স্মৃতি হজের মধ্যে, উমরার মধ্যে, কোরবানির মধ্যে, কাবাগরের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, তাদের স্মৃতি জড়িত আছে। মূলত এগুলো সবগুলো তাদেরই স্মরণ। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আপনি তাওয়াফ শেষে মকাম ইব্রাহিম, যেখানে যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর তৈরি করেছেন, সেখানে বলছে যে তুমি সেটাকে জাই নামাজ হিসাবে গ্রহণ করো, সেখানে দুই রাকাত নামাজ পড়ো। মূলত তাদের স্মরণই যে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে আমলগুলো কিভাবে কবুল করেছেন, যে আজও পর্যন্ত আমরা সেগুলা, কিয়ামত পর্যন্ত সেগুলা মানুষ অনুসরণ করতে থাকবে, পালন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, সাফা মারওয়ায় সেই দুই পাহাড়ের মধ্যে সাই করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাজার আলাই ইসলামের কাছে যখন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম যখন 13 বছর হলেন, 13 বছর হয়ে যখন ওনার সাথে চলার বয়স হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে নিজের সন্তানকে সাথে নিয়ে যাচ্ছেন, শয়তান এসে হাজরাকে বলেন, ও হাজরা, তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো নাকি? বলে যে আমি তো জানি না। শয়তান বলে, তোমার সন্তানকে তো আজকে জবে করে দিবে। হাজরা বলেন, আপনি এটা কি বলেন, বাবা কিভাবে সন্তানকে জবে করে? তখন শয়তান বলে যে বাবা সন্তানকে এই জন্য জবে করবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন যাতে তিনি তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন। আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে জবে করার জন্য। তখন হাজরা আলাইহিস সালাম জবাব দিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন, তাহলে আমার কাছে যদি এরকম হাজার হাজার ইসমাইল থাকে, এই হাজার হাজার ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে দ্বিধাবোধ করব না। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, মাসুম বাচ্চা কোনো খরগোশ দেয় নাই, খাদ্য দেয় নাই, পানি দেয় নাই, মরুভূমির মধ্যে ছেড়ে এসেছে, বিবির খবর নেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, এটা একটা বড় অগ্নি পরীক্ষা ছিল, কিন্তু হাজরা আলাইহিস সালামের কোনো অভিযোগ ছিল না, সন্তানকেও সেভাবে শিক্ষা দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখিনি, আরাফিন মানাম আননি আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, তখন সন্তান বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, হে আব্বা, কোনো দ্বিধার করে নাই, এক ফুটও কিলোকাল করে নাই। সন্তান সে 13 বছরের বাচ্চাটি বলতেছে, আব্বা, যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে সেটা বাস্তবায়ন করেন, আপনার আম্বিয়া কেরামের স্বপ্ন তো সেটা ওহি, আল্লাহ যদি আপনাকে হুকুম দেন, আপনি আমাকে জবে করে দেন, কোনো ধরনের সমস্যা নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন, আমাকে অনুগত হিসেবে পাবেন। সবাই সুবহানাল্লাহ। এটাই ছিল হাজরা আলাইহিস সালামের শিক্ষা। ইসমাইল আলাইহিস সালামকে কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, মায়ের কোলের মধ্যে মায়ের কাছে ছিল, সেখানে আর কেউ ছিল না, মাই সেই শিক্ষা দিয়েছে। বাবার সাথে কীভাবে সুলুক করতে হবে, বাবার সাথে কীভাবে সম্মানজনক আচরণ করতে হবে, সেই শিক্ষাটা দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেছেন, বাবা কোনো সমস্যা নাই, শুধু আমার 3টা আবদার, আপনি যদি আমাকে জবে করেন, আব্বা আমার 3টা অনুরোধ, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলবেন, কারণ যখন আপনি আমার গলার উপর ছুরি চালাবেন আমার তো হুঁশ থাকবে না, আমি হাত পা যখন নাড়বো আমার শরীরের রক্তের ফোঁটা আপনার জামার মধ্যে পড়বে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, হে ইসমাইল, তোমাকে জবে করার জন্য আমি হুকুম দিয়েছিলাম, তুমি কেন তোমার বাবার জামাটাকে রক্তাক্ত করেছো তোমার হাত পানেরে, তখন আমি কি বলবো, হে হে আব্বাজান, আপনি দয়া করে আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে ফেলবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। দ্বিতীয় অনুরোধ, আপনার আমার প্রতি অনেক ভালোবাসা, আপনি যখন জবে করবেন আপনি সহজে জবে করতে পারবেন না, আপনার মনের মধ্যে যে আমার প্রতি মায়া সৃষ্টি হবে সে মায়া দূর করার জন্য আপনি এক কাজ করেন, আপনি আপনার চোখটাকে বেঁধে ফেলবেন, তাহলে চোখ বেঁধে আপনি আমাকে সহজে জবে করতে পারবেন। আমার দ্বিতীয় অনুরোধ, আমার মা ছাড়া আর কেউ নাই, মাই আমাকে ছোটো থেকে লালন পালন করেছেন, আপনি তো আমার খবর নেন নাই, সেই মা আমাকে অনেক আশা করে বড় করেছেন, আমি যখন শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব,
আমার এই রক্তাক্ত জামাগুলো নিয়ে আমার মাকে দিবেন, আমার মা সে রক্তাক্ত জামা বহন করে আমার সেই পুত্র হারান আমাকে হারানোর সেই বেদনা কিছুটা হলো বলতে পারবো। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালামের সেই কোরবানি আজকে আমরা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ভাব গাম্ভীর্যের সাথে সেই আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সেই কোরবানিকে কবুল করেছেন। জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন যে তিনি যখন ছুরি চালানো আরম্ভ করেছেন, ছুরি দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কোনোভাবে নিজের সন্তানের কণ্ঠনালী কাটতে পারছেন না, তখন তিনি সেই ছুরিটাকে নিক্ষেপ করলেন। ওই ছুরি গিয়ে যখন পাথরের মধ্যে পড়লো, পাথর দুটুকরা হয়ে গেল, ছুরির জবান খুলে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত যখন হয়েছেন, তখন ছুরি বলতেছে, হে খলিল, তুমি খলিল হিসাবে আমাকে হুকুম দিচ্ছ গলা কাটার জন্য, কিন্তু যিনি জলিল, যিনি রব্বুল আলামিন, তিনি আমাকে হুকুম দিয়ে দিয়েছেন, হে ছুরি, তুমি আমার ইসমাইলের একটা পশম কাটবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি তো দেখেছেন আমি ছুরি একটা পাথরকে দ্বিগুণিত করতে পেরেছি, কিন্তু ইসমাইল জবিহুল্লাহর সেই গলার একটা পশম আমি আমার কাটার ক্ষমতা নেই। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই কোরবানিকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, যে জান্নাতের মধ্যে যে একটা মেষ আছে যেটা কাবিল জবাই করেছিল, আমি বলেছি বক্তব্যের প্রথমে কাবিল যেটা হাবিল যেটা জবাই করেছিল, যেটা আল্লাহ কবুল করেছেন, সেটাকে জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, সেই দুম্বাটা নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম অতি দ্রুত সেখানে চলে আসলেন। তিনি এত দ্রুত আসতেছেন, তিনি দেখতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম যে হয়তো সফল হয়ে যাবেন জবে করার মধ্যে, তখন তিনি আসমান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে যখন আওয়াজ দিলেন, সে আওয়াজ শোনার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাদের ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং জিব্রাইল আলাইহিসসালামের সেই ধ্বনিটাকে আমরা নামাজের পরে আইয়ামে তশরিকের মধ্যে উচ্চারণ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যবে হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখ যখন খুললেন, দেখলেন ইসমাইল আলাইহিসসালাম জিব্রাইলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর ওনার ছুরির নিচে যেটা জবে হয়েছে সেটা হলো একটা দুব্বা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের সেই আত্মত্যাগকে স্মরণ করে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের সন্তানকে হযরত হাজরা আলাইহিসসালাম নিজের সন্তানকে মা বাবার প্রতি, বাবার প্রতি অনুগত হওয়ার যে শিক্ষা দিয়েছেন, আমাদের মায়েদেরকেও সেরকম সন্তানদেরকে বাবার অনুগত হওয়ার শিক্ষা দান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সময় সংক্ষিপ্ত, আপনারা কি মসজিদের জন্য টাকা তুলবেন? তুলে এখন তুলে গেলে ভালো হবে, আমি সময় তো আর নেই। মসজিদের জন্য টাকা তুললে তুলে গেল, আর 5-7 মিনিট আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আগর নামে মুহাম্মদ রা নয়া ওয়ার্দে শফি আদম না আদম ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা যারা কোরবানি করবেন, আজকে কোরবানির পশু জবাই করার সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে, অনেকে প্রশ্নগুলো করেন, সে কয়েকটা প্রশ্নের উত্তর দিব আমি। যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কসাই দ্বারা কি কোরবানির পশু জবাই করা যাবে কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কসাই এরা যদি আপনাকে হেল্প করতে পারবে, কিন্তু জবের সময় অবশ্যই মুসলমান হতে হবে। অমুসলিম দিয়ে যদি জবে করে তাহলে সেটা হালাল হবে না। আর একটা প্রশ্ন, জবেকারীকে কি জবে করার আগে উজু করা জরুরি? উজু করা জরুরি না, তবে উত্তম। আমি উজু করলে ভালো, উজু ছাড়া জবে করলেও সমস্যা নেই। মহিলারা কি জবে করতে পারবে? না, মহিলারাও জবে করতে পারবে না। নাবালক কি জবে করতে পারবে? নাবালকও জবে করতে পারবে না।
জবে করার জন্য বালেক হওয়া শর্ত নয়, পুরুষ হওয়া শর্ত নয়। একজন কোথাও যদি পুরুষ না থাকে মহিলারা জবে করতে পারবে, তাতে সমস্যা নেই। জবে করার আগে কী কী করতে হবে? এক নম্বর ছুরিধার নিয়ে নেবেন, দুই নম্বর একটা পশুর সামনে আরেকটা পশুর জবে করা অ্যাভয়েড করবেন, কারণ তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তৃতীয় নম্বর, পশুকে বাম পাশে শোয়াবেন, সেই সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে, এবং জবেহের আগে পানি খাওয়াবেন, পিপাসার্থ অবস্থায় জবে করা উচিত নয়। জবেহের সময় কয়টি রোগ কাটতে হবে? চারটি রোগ আছে, একটা হলো শ্বাসাব্দ নালী, একটা শ্বাস নালী এবং দুইটা রক্ত নালী। এই নালীগুলো অবশ্যই কাটতে হবে। অনেকে সেখানে কাটার পরে আবার শরীর অগ্রভাগ অগ্রভাগ দিয়ে তার কণ্ঠনালীর মৃত্যু কী করে, তার মেরুদণ্ডের মতো আঘাত করে, সেটা উচিত নয়। সেটা করলে আপনার একটা পশু যখন জবে করেন সেটা এক ন্যানো সেকেন্ড কষ্ট পায়, তখন তার সে রগগুলো কেটে যাবে, এক ন্যানো সেকেন্ড কষ্ট পাবে। কিন্তু আপনি যখন সেটাকে গুঁজাবেন, সেটা রক্ত যেটা বের হওয়ার, সারা রক্ত শরীর থেকে বের হওয়ার, সেটা বের হওয়া হতে পারবে না, সেটাকে স্বাভাবিকভাবে নিস্তেজ হতে দিন। নিস্তেজ হওয়ার পর তারপর আপনারা খালাবে। জবে হওয়ার সময় কি যারা পশু ধরে সকলকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে? যারা পশু ধরে সকলকে বলতে হবে না, কিন্তু যারা জবে করে দুইজনে মিলে ছুরি ধরছে দুজনকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি একজন বলছে আরেকজন না বলে তাহলে হালাল হবে না। জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কতটুকু আওয়াজে করতে হবে? যতটুকু আওয়াজে পড়লে আপনি নিজে কানে শুনবেন ততটুকু আওয়াজে করতে হবে। অনেকে মুখে উচ্চার, মুখে আওয়াজ তো দূরের কথা, মুখও নাড়া না বলছে আমি বলছি। জবে করার কতক্ষণ পর চামড়া খসানো যাবে? যখন সেটা নিস্তেজ হয়ে যাবে তখন। কোরবানির পশু জবে হওয়ার সময় কি কোরবানিদাতার উপস্থিত থাকতে হবে? যদি নিজে কোরবানি করতে পারেন ভালো, যদি নিজে কোরবানি করতে নাও পারেন সেখানে উপস্থিত থাকাটা উত্তম। কোরবানির গোশত কতদিন খাওয়া যাবে? কোরবানির গোশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনটন। তখন তিনি বলছেন তোমরা কোরবান করে তিন দিনের বেশি রাখবে না, সব বিলি করে দিবে, কারণ তখন অভাব ছিল। পরবর্তী বছর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এবছরও তিন দিনের ভিতরে সমস্ত গোশত সবাইকে বিলি করে খেয়ে শেষ করে দিব? তখন আমার নবী বলেছেন এবছর তো অনটন নাই, তোমরা এক কাজ করো, তোমরা নিজেরা খাও, বিলি করো এবং প্রয়োজনে সংরক্ষণ করো। তাহলে সেই ফতোয়াটা এখানে প্রযোজ্য। কিন্তু যেখানে অভাব অনটন দেখা দেয়, যেমন সিলেটের মধ্যে অভাব অনটন, তখন সেখানে কিন্তু তারা প্রথম আমলটা করতে পারবে, কারণ সেখানে অধিকাংশ মানুষ বর্তমানে অভাব অনটন অসহায় অবস্থায় আছে, ঘর বাড়ি সহ চলে গেছে। তো সেখানকার মানুষ তিন দিনের ভিতর তারা কোরবানি করে গরিব দুঃখী সবাইয়ের কাছে বিলি করে দিতে হবে। আমাদের এখানে তো পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ভালো না কি ভালো আলহামদুলিল্লাহ।